প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা এইকেইদিন যথেষ্ট আশাবাদী আগন্তুক 5 তারিখের নির্বাচনের প্রতি। ভূপেন বৰা এটা টার্গেট হিসাবে লৈছে 3 ডিসেম্বর। ভূপেন বৰা টার্গেট মিশন 3 ডিসেম্বর। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা আজি শিবসাগরত কংগ্রেসের সাঙে সাঙে কার্যসূচীত উপস্থিত আছে। কাইলৈ কার্বি পাহাড়ত যাব, কার্বি পাহাড়ত পাহাড়ে পাহাড়ে কার্যসূচী হাতত লব। ভূপেন বৰাই 3 ডিসেম্বরের দিনট কিয় গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণনা করেছে চাও। উজনি সাঙে সাঙে ঘুরি আছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা। কংগ্রেসের স্থিতি শক্তিশালী করার উদ্দেশ্যে সাঙে সাঙে গৈ ভয়ামর জনজাতির কাক চাপিবলে চেষ্টা চলাইছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। ভূপেন বৰাক এইদরে আদরণি জানা হয়েছে শিবসাগরের ভিতরের এখন গাঁও। নৃত্য গীতরে আদরি লই যা হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতিজনক। এটা সময়ত ভূপেন বৰাক সাংঘরত বহা দেখা গেল, লগত রানা গোস্বামী, কাষত আছিল ভাস্কর বৰুৱা। সাংঘরত বহি থলুয়া খাদ্য সম্ভারের জুতি ললে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। আসলতে এইকেদিন এনে ধরনের বিভিন্ন কার্যসূচী লৈ যথেষ্ট আশাবাদী হয়ে পড়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা। প্রশ্ন হয়েছে ভূপেন বৰার আশা কি? 1. 5খন রাজ্যত এবার সরকার গঠন করব কংগ্রেসে। 2. মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মিজোরামত কংগ্রেসের সরকার। 3. লগেলগে সমগ্র দেশত কংগ্রেসের সপক্ষে ঢৌর সৃষ্টি হব। 4. লোকসভা নির্বাচনত পতন ঘটিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5. রাহুল গান্ধীর নেতৃত্ব দিল্লীত হব কংগ্রেস সরকার। 6. লগেলগে অসমৰ পথ পরিবর্তন হব। 7. 2026ত অসমৰ জনসাধারণে বিজেপির বিপক্ষে ভোট দিব। 8. অসমৰ চৌদিশে প্রতিধ্বনিত হব 7 জিন্দাবাদ। 9. লগেলগে অসমত কংগ্রেসের সরকার হব। 10. ভূপেন বৰা হব অসমৰ পরবর্তী মুখ্যমন্ত্রী। 3 তারিখের পাছত ভারতবর্ষত পরিবেশ আর পরিস্থিতি পরিবর্তন হব। 3 ডিসেম্বর যেটা 5খন রাজ্যের ফলাফল আহিব, 5খনত যেটা কংগ্রেস জিকিব, তেতিয়া বিজেপিয়ে গম পাব যে উন্নয়নের গঙ্গা যলৈকে বইছে বলে রাইজে ভাবিছে, সরকারে ভাবি আছে, তাক কেনেকে রাইজে প্রতিহত করিব সেয়া ইতিমধ্যে রাইজে সিদ্ধান্ত লৈছে। বহুতে কৈছে উজনি অসমত প্রতিষ্ঠান বিরোধী ঢৌ, এইটো উজনি অসমত প্রতিষ্ঠান বিরোধী ঢৌ নহয়, উজনি অসমত প্রতিষ্ঠান বিরোধী খঙর উদগ্রহণ হবলৈ গৈ আছে। উজনি অসমত প্রতিষ্ঠান বিরোধী খঙর উদগ্রহণ হব আর সেই খঙর যেটা উদগ্রহণ ঘটিব বিজেপির পদুম ফুলের শিপা জ্বলি ভস্ম হয়ে যাব। ইয়াত গুৱাহাটীত বহি 5 রাজ্যের সমীক্ষা উলিয়ালে কংগ্রেস সভাপতি। থাউরাত সাংবাদিকর আগত জানালে নিজের বিশ্লেষণ, কোন রাজ্যত কি ফল হব সেয়া সকলো এটা ভূপেন বৰাৰ নখ দর্পণ। 3 ডিসেম্বরত যেটা রিজাল্ট দিব বিজেপি শূন্য হব, 5খন রাজ্যের এখনতো বিজেপিয়ে নেপায়। তেলেঙ্গানাত বিজেপিয়ে 2% ভোট পাব, আপনাদের লিখে রাখুক 2%। তেলেঙ্গানাত, মিজোরামত বিজেপি মাত্র 2খন আসনত কন্টেস্টত আছে, 2খনত মিজোরামত বিজেপি 2খন আসনত কন্টেস্টত আছে। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ রিজাল্ট ওলাবলে বাকি, মুখ্যমন্ত্রী এমপি ইলেকশনের রিজাল্ট ঘোষণা করে আছেতো। মই আপনার টিভি চ্যানেলের জড়িয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক কৈছো, 3 ডিসেম্বরত 7টা বজার কাউন্টিং আরম্ভ হব, 11:30 বজাত আপনার মানে হিসাব দিয়ে আছো, কেখন জিকিম 3 ডিসেম্বর 11:30 বজাত হিসাব দিয়ে আছো। ভূপেন বৰাই এইকেদিন বারে বারে অরুণোদয় আসনির বিরুদ্ধে মত পাতি আহিছে। অরুণোদয় আসনির জড়িয়ে হিমন্ত বিশ্ব সরকারে দরিদ্র শ্রেণীর লোকক প্রতিমাহে নগদ ধন দিয়ার ব্যবস্থা করেছে, কিন্তু ইয়াত সন্তুষ্ট নহয় কংগ্রেস সভাপতি ভূপেন বৰা। অরুণোদয় অসমৰ সকলো মহিলাই পোৱা নাই, কিন্তু কংগ্রেসে আনিব 9 লক্ষ্মী আসনি। এই আসনির অধীনত প্রতিগৰাকী মহিলাক 2500 টাকা দিয়া হবে। 3 বছৰৰ পূর্বেই 2026ৰ নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করলে ভূপেন বৰাই। কোলেকে বইছে সেইটো বিরোধী হিসাবে চাওয়াটা আমার নৈতিক দায়িত্ব। আজি অরুণোদয় ইয়াত যিমান মহিলা আছে আপনি এজনী এজনকে সুধক, 90% মহিলায় অরুণোদয় গোন্ধই পোৱা নাই। আমি সেইকাৰণে কৈছো যে আমি জাত পাত, মিচিং, দেউৰী,
বাগানিয়া এনেকৈ আমি নেচাওঁ। আমি অসমৰ সকলো সাধাৰণ মহিলাক ন লক্ষ্মী নামেৰে প্ৰতি মাহৰ ন তাৰিখে 2500 টকাকৈ দিম। ভূপেন বৰাই পাঁচ ৰাজ্যৰ সমীক্ষা যেতিয়া উজনি অসমত কৰিছিল সেই সময়ত ছত্তীশগড়ত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ উপস্থিত হৈছিল অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। এইকেইদিন হিমন্ত বিশ্ব শৰ্মাই ছত্তীশগড়, মধ্যপ্ৰদেশ, ৰাজস্থান আদিত বিজেপিৰ হৈ প্ৰচাৰ অভিযান চলাবলৈ কাৰ্যসূচী হাতত লৈছে। আজ ভি হাঁচ তাৰিখ কো ভি আউঙ্গা, ছ তাৰিখ কো ভি আউঙ্গা, ভি থোড়া মধ্যপ্ৰদেশ ভি জানা হে, ৰাজস্থান ভি জানা হে, তেলেংগানা ভি জানা হে, ভাৰত দৰ্শন হে পুৰা। ভূপেন বৰাৰ দাবীক অস্বীকাৰ কৰিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই। অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ মতে ছত্তীশগড়ত হ'ব বিজেপিৰ চৰকাৰ। মে তো বহুত কনফিডেণ্ট হোঁ, পেহলা দিন চে হি মে কনফিডেণ্ট হোঁ, ইছলিয়ে আপকো ভি ধীরে ধীরে লাগনে লাগা হোগা, অর মে তো একদম 100% কনফিডেন্স হুঁ। আর অভি ছত্তীশগড় কা সিএম সাহেব যে ডেইলি ঘোষণা কর রহা হে, উসসে তো ক্লিয়ার হো জাতা হে কতনা নার্ভাস হে হোলো। নহীঁ তো চুনাও কা সময় আপনে 5 সাল সিএম রহা, ক্যাবিনেট করকে হর দিন আপ ঘোষণা কর সকতা থা, তব আপ কুছ ঘোষণা নহীঁ কিয়া, অভি নার্ভাস হোতে হুয়ে হর দিন ঘোষণা কর রহা হে, কিসলে আপকো মালুম ভি হে আগে আপকো সিএম বননা ভি নহীঁ হে। উল্লেখযোগ্য যে ছত্তীশগড়ৰ সভাত বক্তব্য রাখার পিছত কংগ্রেসে নির্বাচনী আয়োগের ওসর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিল। ইয়ার পিছত নির্বাচনী আয়োগে হিমন্ত বিশ্ব শর্মাক পত্রও প্রেরণ করেছিল। হামকো নোটিশ মিলা, মেনে জবাব দে দিয়া, লেকিন মেরা মন মে একই রাহা, মেনে ভূপেশ বাঘেল জি কা বাত ভি বলতা হুঁ, মেনে বাকি লোগো কা বাত ভি বলতা হুঁ, ছত্তীশগড় কংগ্রেস নে কমপ্লেন নেহি কিয়া, জব মেনে মহম্মদ আকবর কা বারে মে কুছ বোলা তুরন্ত কমপ্লেন কর দিয়া, তো লাগতে হে কি ছত্তীশগড় কংগ্রেস কা ভূপেশ বাঘেল সে ভি মহম্মদ আকবর জাদা প্যারা হে। আপ দেখিয়ে মেনে সবকা বারে মে বোলতা হুঁ, লেকিন কিসি কা বারে মে বোলনে ভি কমপ্লেন নেই ডালতে হে, লেকিন জব মহম্মদ আকবর কা বারে মে বোলা, আকবর কা বারে মে বোলা, ও লোক ইলেকশন কমিশন কো কমপ্লেন ডাল দিয়া, তো মে তো হেরান হো গিয়া यार भाई, कम से कम मैं टीए सिंहदेव का बारे में कुछ बोला आप कंप्लेन दिया तो ठीक है, बात होता है, भूपेश बघेल जी का खिलाफ कुछ बोला आप कंप्लेन देता है तो ठीक है, लेकिन मोहम्मद अकबर आपका इतना क्यों प्यारा है? क्या पूरा छत्तीसगढ़ का क्रिया कार्यक्रम उनका थ्रो से होता है क्या? क्या बात है उसको बाद में मैं सुनाऊ का, बाद में मैं भूपेश बघेल जी को पूछूंगा, ভাই মোহাম্মদ আকবর মে এসা ক্যা শার্ম হে কি উনকা খিলাফ বোলনে সে আপ কমিশন কো কমপ্লেন দেতা হে। হ্যাঁ, মুসকো জব মুসকো নোটিস ভি মিলা, মেনে জবাব ভি দে দিয়া। ভূপেন বৰা 3 ডিসেম্বরক লৈ যথেষ্ট আশাবাদী। ভূপেন বৰাৰ ধারণা 3 ডিসেম্বরক পদ পরিবর্তন হব দেশের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।